60 টাকায়? 50 টাকায় দাও। দাম অন্য অন্য দিন হিসাবে কম কম। নিলে একদম 850, পাইকারি যা বেছি 1000-1050, একদম 850, কোনো মূলামূলি নেই। রাজধানী কাওরন বাজার থেকে সকাল ভোরবেলা আপনারা যারা ইলিশ মাছ নিতে চান সকালবেলা চলে আসবেন রাজধানী কাওরন বাজারে, তাহলে তাজা ফ্রেশ ইলিশ মাছ গুলো নিতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলবো, কারফিউর আগে মানে ওই যে কোটা আন্দোলনের আগে যদি ইলিশের কথাটা করতে চাই, তখন এক কেজি সাইজের ইলিশ 1900 টাকা, 2000 টাকা, 1950 টাকা পর্যন্ত বিক্রি করছে, আর সেই ইলিশ কমতে কমতে 1500 টাকা, 1550 টাকা পর্যন্ত আসছে। তো 800 গ্রাম, 700 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি, 200, প্রত্যেকটা সাইজের ইলিশের দাম জানাবো। বরিশাল, চট্টগ্রাম যত জায়গার মাছ আছে প্রত্যেকটা জায়গার ইলিশের দাম জানাবো। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, ভালো লাগে প্রত্যেকটা মানুষ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা জানেন এখন আমরা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও করি, অনেক বড় বড় ভিডিও, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা ইলিশ বিক্রেতা ভাইদের নাম্বার দিয়ে দিব, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে কাওরন বাজার থেকে এসে ইলিশ মাছগুলো নিতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, এখানে কিন্তু মাছ কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে চারিদিকে, আর এটা কিন্তু মাছের জন্য বিখ্যাত, ইলিশের জন্য, ইলিশের বাজার আমরা বলতে পারি অনেক বড় বাজার। তো ভিডিওটা কন্টিনিউ করুন। ভাই কোনটা বিক্রি করলেন? এই যে কত ভাই বেশি তো 1800, আর এই যে কাকা মতো মাছটা এই যে একদম এই যে 1700, একদম 1700 না? কতটুকু আছে একটা মাছ? 1 কেজি 300 গ্রাম, 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, 200 গ্রাম, 10 টাকা, 50 টাকা, 50 টাকা। দর্শক কাওরন বাজার থেকে একটা মাছের দাম 2050 টাকা আসছে না? মাছের বাজার আজকে কি অবস্থা? আজকের বাজারে, আজকে বাজারে একটু দাম কম আছে। দাম আসলে কি কম আছে? হ্যাঁ, শিওর? আপনি শিওর বলেন? শিওর শিওর। কি কোন আসলে? হ্যাঁ আসলে। এটা কত তুর কাছে? এটা হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি। এটা দাম কত আছে? এই 1850, 1850 কি? একদম 1800, একদম 1800। আচ্ছা ইলিশের খবর কি, দাম কি আসবে না? ইলিশ কি মানে মৌসুম কি শুরু হয়েছে? ইলিশের দাম ভাই এমন হয়েছে না, এটা আছে আর ওই যে 1 সপ্তাহ আগে আরো এটি গেছে, এটি গেছে 2100, আর আগে আছে শুক্রবার, গত শুক্রবার। আর আজকে, আজকে তো সোমবার। হ্যাঁ, কাকার মূলত মাছ, কাকার সবাই ছিলেন পাইকার, পাইকার সব মিলে কি অবস্থা মাছের আমদানি কেমন আছে এখন? মাছের আমদানি তো, মাছ তো ভালোই ভালোই আসে, মাছ ভালোই আসছে। হ্যাঁ চাঁদপুরের আছে 1 কেজি 800-900, 2 কেজি সাইজ। আচ্ছা, যে মানুষে অনেক সময় যে কান যে কান দেখায়, কানটা দেখার কারণটা কি? কানটা দেখার তাজা মনে লাল থাকলে বুঝে কা। এখানে কি সবগুলো তাজা আছে? তাজা আছে, তাজা আছে, তাজা আছে সবগুলো, সবগুলো আজকে মাছ, আজকে দেখাবেন? হ্যাঁ, কানটা একটু দেখান না, দেখ দেখ। এই দেখেন, এই তাজা। হ্যাঁ তাজা, তাজা ইলিশ। হ্যাঁ, ওই যে 5 কেজি। আমি ওইটাই সরম পাইছি, ওইটা একটু দেখা। দর্শক এখন কিন্তু সকালবেলা, আলহামদুলিল্লাহ ভালো আছে। মাছের আপডেট কি দেবো? একজনে এক ধরনের মাছ আছে, কাস্টমার গেলে অস্কার পাগল। আমি মনে করি এটা আমার কাছে ভালো। চাঁদপুরের, চাঁদপুরের
চাকরি মাছ যারা সিনিয়র নিবে সবাই চাকরি করবে, যারা মাছ ধরে সবাই চাকরি আছে মোটামুটি ভালো আমদানি আছে, দাম অন্যান্য দিন হিসাবে কম কম। এটা ওর দেড় কেজি আছে, দেড় কেজি আজকে ভালো একদম 2000 একদম, দামা দামি হবে না আরো আছে 600-700 গ্রাম আছে, 600-700 গ্রামের মাছ অনেক আছে। এই যে পার্সেল, এগুলো পার্সেল রাখা, এগুলো পার্সেল রাখা, এগুলো জানি না তার জন্য ভালোই রাখতে হবে, কারণ এটা আমার জন্য বেশি সিনিয়র হইতে পারে, তারা খারাপ দেওয়া যাবে না। 2400-600 2400 আছে, কান থেকে যে মাছটা তাজা থাকে ওই মাছের কান লাল থাকবে, ওই আমরা কাস্টমারে বুঝাই যে কানে মাটি যায় যেটা বাসি হয়ে ওরা কান মাটি মাটি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে এটা তাজা ফ্রেশ, তাজা এটা ফ্রেশ একদম ফ্রেশ, এটা গায়ে ভিজলো আছে দেখছেন, এটা গায়ে ভিজলো আছে, এই যে তাজা এটা গায়ে ভিজলো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একদম কত ভাই? এটা কেজি একদম 2400 ভাই। সব মিলে যদি আমরা বলি ইলিশের সিজনটা কি এখন শুরু হয়েছে? হ্যাঁ এই মুহূর্তে শুরু, এই আগামী 2 মাস। দাম কি কমবে না? দাম কমার সম্ভাবনাই আছে, দামাদাম করলে 2000 রাখবো মাছ, দেখেন 2000 রাখবো, দেখেন কি হয়তো নেন, এগুলো পার্সেল বিক্রি করা, আমি কাস্টমার ডেলিভারি বলে এটাই, কাস্টমার বাজারে আইবো ভালো মতো দেখবো, যারটা ভালো লাগে আড্ডাই নিবো, আমি বলবো না যে আমারটাই ভালো, যাই যারা যেমনি বুঝতে পারে সেটাই কথা। তাহলে ঠিক আছে ভাই, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আর তো কিছু বলার নাই, আর বলার নাই। দর্শক, কারণ বাজারের চিত্র, এই ইলিশগুলা এগুলার ওয়েট কেমন আছে? এগুলা এগুলা 1 কেজি 300-400-500 গ্রাম আছে। কোন জায়গার এটা? সুরেশ্বর। আচ্ছা, বর্তমানে ইলিশের কি অবস্থা? ইলিশ তো ভালো, বর্তমান নতুন করে মাছ, ভালো ভালো মাছ আছে ভাই। এটা কত ভাই? চালাল অনেক, এটা কত দিছিলেন? এটা 1800 টাকা কেজি একদম। আর একটু কম রাখা যায় না? কমের সিস্টেম না, এটা কিনে বেশি একদম। আর আর মাছ আজকে এটা তাজা মাছ, বাসি না। ওজন কত রূপ? 300 গ্রাম মামা, এটা চলবো সবাই তো আর ভালো জিনিস খায় না ভাই, একদাম 1600 না, 1600। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলেন যেন মানুষও ফোন দিতে পারে। 1 কেজি 100 গ্রাম, 1 কেজির উপরে একদম 1600 না। 1 সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল? 1 সপ্তাহ আগে 1800 টাকা ছিল, তার মানে 200 টাকা কমছে। আমরা আশাবাদী আরো কমবে, মাছ নাই নদীতে ভাই, আশাবাদী পরে বলা যায় না। আবার কালকের বাজারের থেকে আজ একটু বেশি, আবার গেছে সামনের দিনে আবার একটু বাড়তে পারে বা একটু কমতেও পারে, মাছ পড়লে মাছ নাই নদীতে এলে গেলে এবার একটু বেশি দাম। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। 01798632862। বাসা তো মাছ দিয়ে? হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক, আমরা অনেক কিছু তারা আছে কারণ বাজারে, আপনারা এখন দেখুন সবাই কিন্তু মাছ
বিক্রি মোটামুটি ভালো, তবে একবারে যে খারাপ তা নয়। আমরা একটু মামুন ভাই আছে, একটু মামুন ভাইয়ের সাথে কথা বলি। তা মামুন ভাই কেমন আছেন? ভালো আছি, আল্লাহর রহমতে। শরীর সুস্থ আছে ভাই? ভাই মনে এমনি খুশি ভাই, সকাল থেকে তার মনটা সুস্থ রাখা মানে হাসি খুশি থাকাটা ভালো ভাই। মাছ মাছ এটার ওয়েট কতটুকু আছে, কেমন দাম? এটা আছে চাঁদপুরের, চাঁদপুরের একবার টাটকা মাছ এসে দেন। চাঁদপুরের মাছটা কি, এটা কিভাবে বললেন আপনি? এই যে চাঁদপুরে সবাই কি চাঁদপুর বিক্রি করে ভাই? ভাই সবাই বিক্রি করে না, কিন্তু আমি বিক্রি করি অরিজিনাল মাছ। এটা একবার চাঁদপুর, অরিজিনাল চাঁদপুর না, চাঁদপুরের মাছে গালাটা মোড়া, মাথাটা ছোট। আরে এই যে মাছের অবস্থা দেখছেন ভাই, সব মাছেরই তো ধারা মোটা ছোট থাকে, সব ইলিশ। এটা চাঁদপুরে যেটা ওটা রূপালী ইলিশ, এই যে রূপালী কালার। এটা ওয়েট কতটুকু আছে? এটা 1 কেজি 300 গ্রাম। এটার দাম কত আছে আজকের বাজারে? আজকের বাজারে দাম আছে 1850 টাকা কেজি রাখবো। 2100 বা 1850। কতটুকু ওজন বলছিলেন? 1 কেজি 300 গ্রাম। দেখি মাপতেন তো, 1 কেজি 300 হয়নি, 1 কেজি 300 মাপ হয়েছে? 1 কেজি 350 গ্রাম। এক দাম কত? এক দাম 1850 ভাই। এক দাম 1800। গত এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এই মাছের? এই মাছ 2100 টাকা বেচছি। গতকালকে দাম কেমন ছিল? গতকালকা এটা 2000 হয়েছে, 1950 হয়েছে, আজকে 1850। তার মানে আজকে আরো একটু কমছে কিছু, তার মানে ভালোই করতেছে মাছ। আর ভালো মোটামুটি মাছ আসতে আসে আই ভালো দেখা যাচ্ছে যে গাড়ি মোটা মাছ আসছে। হ্যাঁ আর মাছ আসতে আসে আল্লাহ ভরসা। আচ্ছা তাহলে আর এই মাসে এগুলো দাম কেমন? এটা আছে 1.5 কেজি। 1.5 কেজি কত? এটা কেজি 2500 নিলে 2150 টাকা। আরে আরো একটু কম রাখেন ভাই, 2100 টাকা বন্ধ রাখতাম। 1100 কেজি 2100 টাকা বন্ধ রাখতাম। একদম 2100, একদম 2100। আচ্ছা পাশের তিনটা এগুলো একটু দূর কাছে। এটা আছে 1 কেজি, 1 কেজির সাইজের কত? 1600 ভাই। 1 কেজি রিলিজ আছে 1600। চাঁদপুরের 1600। আচ্ছা আচ্ছা মাছ মাছ আবার আরেকটা আছে ভাই। কি মাছ? এই রিলিশি আরেকটা। হ্যাঁ এই যে মাছ আরেকটা আছে। আচ্ছা আমরা দেখি, দর্শক দেখুন এটা কি ভাই মাছের কাজ। সত্যি কি পদ্মার মাছ? আজ দেখেন না, আমার দেয় লাভ না, কাস্টমার আরো দু একটা আছে। এই খারন্ত ভাই দেখেন মাছটা, কিন্তু ভাই ডাকতেনি ভাই। হ্যাঁ অরিজিনাল পদ্মার? কিভাবে আপনি কিভাবে বললেন এটা? নমুনা তো আপনি একটু পদ্মার মাছটা একটু নমুনা রাখেন বলেন। আমি তো ব্যবসা করি, আমি জানি, আমি 18 বছর ধরে পদ্মার মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার মামুন ভাইয়ের সাথে কথা বলি। পদ্মার ইলিশ আজকের এটা ওয়েট কতটুকু আছে, কত বিক্রি করছিলেন? এটা ওয়েট কতটুকু আছে? এটা 1 কেজি 300 ভাই। এটার দাম কত আছে আজকের বাজারে? এটার দাম আছে 2000 টাকার রেট আছে। পদ্মার মাছ এরা আগে একদিন আগে অর্ডার দিতে হবে, একদিন আগে অর্ডার দিতে হবে, পাবে না এর আগে। এক সপ্তাহ আগে দিলে হয়তো আমি কইতে পারবো ভাই, একদিন ভাই আমার টাকা মাছ থাকবো, একদিন আগে অর্ডার দিতে হবে, একদিন আগে অর্ডার দিলে মাছ থাকবো। আন্দা মাছ থাকবো না। এখানে কয়টা মাছ আছে আপনার কাছে আজকে? এখানে মাছ আছে আমার কাছে 8টা মাছ আছে। 8টা কত করে বিক্রি করছিলেন? একদম এটা বেচছিলাম ভাই 2050 টাকা করেছি, মানে এমনি 2050 টাকা বাসায় গিয়ে দিয়ে দিবো, এটা 2050 টাকা করে দিয়েছি। সব মিলিয়ে তাহলে মাছের যে সিজনটা অলরেডি শুরু হয়ে গেছে না? শুরু হয়েছে, কাস্টমার আসলে আসতে পারে। এখন পদ্মারও মাছ আছে, চাঁদপুরেরও মাছ আছে, আবার কয়দিন পরে বরিশালের মাছ ঢুকবো এও আছে। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই। 0795249398। আমার নাম মামুন ভাই, অরিজিনাল মাছ একবার অরিজিনাল। ধন্যবাদ মামুন ভাই। ভাই দর্শকের ধন্যবাদ, আপনার ধন্যবাদ। দর্শক আরো বিক্রেতা ভাই আছে, আপনার ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না।1 কেজি 100-150 গ্রাম। এটা ভাই মাছ তা তুরনি, কিন্তু মাছ একটু ডিম হবে এটার, দামও কম। এটা 1650, একদম 1650। এটা
এটা 1650, 1 কেজি 200 গ্রাম, 150 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রামও আছে। নেন আপু, ইলিশ রাখবো, ইলিশ নিবেন 1 কেজি 200-300 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, 150 গ্রাম, 1650, 1650, আবার 1 কেজি বেশি, আবার 1750, এরকম কোনটা দিব তারে? এটা একটু ডিম, ভাই ডিম ছাড়া আছে, এক তোলা ডিম হলে মাছ কাটিয়ে মাটা মারা দিয়ে দেবেন। এই দেখেন, দেখেন দেড়টা মধ্যে এখানে ডিম ছাড়া দিল, এই ডিম ছাড়া, এই লোন ডিম ছাড়া, এটা কিছু না, একটুই ১২০০, এটা 1200, হ্যাঁ 1250, একদম একদম 1300, একদম 1650 লাগাই দিলাম, 1 কেজি 200-300 গ্রাম। কি হয়েছে ভাই, সমস্যা নাকি? এটা বাবা 1750, একদম একটু হাত লাগাই দিলে খুশি হইতাম, একটু হাত লাগাই দিলে খুশি হইতাম। যোগাযোগ করেন ইনশাল্লাহ দেশে থেকেও, দেশের বাইরে থেকেও ভালো মাছ, 2220 টাকা, 7 টাকা কম রাখি, তাই দিলাম 3টে বেশি, 3টে বেশি রাখলাম না, 7 টাকা কম রাখলাম দাম, তো আপনাকে দেখি আমি মোটামুটি আগে আল্লাহ দোয়া, নিয়ে মাছ নিয়ে ভালো ইনশাল্লাহ আগে আল্লাহ দোয়া, ইউটিউব দেখে ইনস্টাগ্রাম আছে, কমাই দিব, 50 টাকা কমাই দিব, এই ইউটিউবে 50 টাকা কমাই দিব। বাসা ভাই কি বলবেন আপনি? আমি বললাম যে 1 কেজি 200 গ্রাম, 250 গ্রাম, 1650, আবার 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, 1 কেজি বেশি 1750, মাছের তো পার্থক্য আছে। এটাই তো কাস্টমার অনেক সময় আমার ডিস্টার্ব করে, ভাই পাশে দেখলাম 1650 আর আপনার কাছে 1750, তো মাছের ভিতরে পার্থক্য আছে, কাপড়ের ভিতরে কোনো পার্থক্য আছে, মাছের ভিতরে কোনো পার্থক্য আছে, সুতার ভিতরে পার্থক্য আছে। এই যে এটা অরিজিনাল পদ্মা, তার পুরো ডিম ছাড়া, একবার ডিম ছাড়া বা হালকা ডিম মাছ গারমোড়া, আমি তো মাছ বিভিন্ন টাইপের মাছ দিচ্ছি, বিভিন্ন টাইপের মাছ দিচ্ছি ভাই, একটু এভাবে দেখেন না ভাই, এটা 2250, একদম কত, একদম 2150, 1.5 কেজি, 1 কেজি 400 গ্রাম, একদম 2150, আর কি দেখে রেখে এটা ভাই, এটা আলাদা রাখে, বিআইপি লোকে লইছে, হ্যাঁ হ্যাঁ বিআইপি পার্সেল বাড়াই, এটা দাঁড়া অর্ডার দেয় পার্সেল, তাগুদ না সারি নিছিল, ১১৫০, একদম
কতর কইছে ভাই, এটাতে ওজন দেখা দেব না, এটা ওজন দেখান দেব না। ধন্যবাদ বাসা ভাই, অনেক ধন্যবাদ। এদিকে অনেক ইলিশের কি অবস্থা, আমাদের কি ইলিশের আপডেটটা দেন? ইলিশের দাম আগের মতনই আছে ভাই, দাম কমে নাই, দাম বলে কমছে সবাই বলতেছে। না ভাই, 1 কেজি ওজনের মাছ 1550 টাকা কেজি বেশি। এই যে ডিমলে মাছ, 1 কেজি ওজনের মাছ, এদিকে তাকান, কারফিউ শেষে 1 কেজি ওজনের মাছ 1900 টাকা বিক্রি করছেন নি বলেন তো? 1900 তার আগে কি 1900 বিক্রি করছেন নি বলেন? কারফিউ আগে, কারফিউ আগে 1900-2000 বিক্রি করছি, কিন্তু এরপর তো কারফিউর পর তো দাম কমছে, তো এখন তাহলে এখন আরো কি কমার কি সম্ভাবনা নাই? মানুষ কি সস্তা, এটা আমরা বলতে রুম, এটা একমাত্র আল্লাহ পাক বলতে পারবো। এটা কেজি নিতে এরপর কয়টা নেবেন মাছ? একটা নেবেন, একদম 1900 টাকা কেজি পড়বে। এই যে মাছ ধরেন 1 কেজি 400, মাছটা ধরেন আইসা দেন, আমার মাছের কালার দেখেন দিব, দেখছেন? আরে এটা নিবেন, এই যে 1600 টাকা কেজি রাখো, না না ভাই এত হস্ত নাই। সবুজ ভাই কত বলছেন এটা? এই নিবেন না, এই সবুজ ভাই কত কত বলছেন ভাই? আপনি কত বলছেন? একদম 2000 থেকে, একদম 2000, একদম মূলমূলি নেই। আর আপনি বলছেন কত? 1700 মাছ দেন, একদম 2300 টাকা আমি বাড়াই দিন, সমস্যা কি? একদম 2000, আপনি তো 1200 বলছেন ভাই। না না 1750 বলছেন, একদম কত পারবেন এই মাছটা? এরম বললে দিছি 1900 রাখ, একদম 1900, একদম। এর ওজন কতটুকু আছে? 1 কেজি 370 গ্রাম না 80 গ্রাম। আরে মাছটা কোন জায়গা? এর অরিজিনাল চাঁদপুর, এ পাইকার এ নিয়ে বেচবো। ও সে নিয়ে আবার বিক্রি করবে? এত এটা ধরবো 2500 টাকা কেজি, যারতে যারে বেচবো এ ধরবো, কাছে ধরবো 2500। আর কাস্টমার তো আপনার কাছে আয় না, কাস্টমারে বাসা থেকে লোক দিয়ে পাড়ায় দেয় টেকা লয়ে দেয় একেরে, কাস্টমার তো মারছি না। আমরা দিয়ে আসছে ওই কতটুকু আছে ভাই? এটা 1 কেজির উপরে। এটার দাম কত আছে ভাই? এটা 1 কেজি 50 গ্রাম, একদম 1550 টাকা কেজি। মানে 1 কেজি ওজনের ইলিশ, এটা 2019 বিক্রি করছে, এটা অন্দাজতেছে একদম 1550, একদম। এতে ডিম নাই, এটা আবার ডিম হইলে আবার মনে করেন 1400 বেচা যায়, 1450 বেচা যায়, ডিম বেশি হইলে। আর এটা ডিম নাই, মাছ মোটা মাছ, ভালো মাছ, এটা কালার দেখে। আচ্ছা, এটা গরিবের জন্য যে মানুষ, কিছু মানুষ আছে ছোট ছোট মাছ নেয়, এই মাছ কত দিছিলেন? এটা দাম চাইলে 1000 নিলে একদম 850, একদম পাইকারি, যা বেচছি 1000-1050, আর একদম 850, কোনো মূলামূলি নেই। একেবারে বোরেরতে যেই দামে বেচবো, একেবারে বন্ধ করার টাইম ওই দাম, এক থেকে কম হবে 850, একদম 850 নিতে পারে। এটা নিতে পারবেন একদম 1550, কোনো মূলামূলি নেই কাকা, মাছ ধরে বড়টা আছে, এই যে পেটাবার, এই যে এরকম বালি, এটা দল্লাবার পছন্দ হবে না, এটা হাত লাগান, হাত লাগান মাছ, হাত না লাগালে তো ভালো জিনিস দিতে পারবেন না। একেবারে তাজা মাছ, একেবারে তাজা মাছ, হাত লাগাইতে হবে, হাত না লাগালে ঠকবে দেব। হ্যাঁ না ভাই, কয়টা
1683 টাকা 80 টাকা দেন। ওইটা কি উপরেটা কি 1 কেজি? এই যে 1 কেজি 90 গ্রাম 1680 টাকা দেন। না ভাই মাছটাও লইছেন একবারে, এই কেই লইছেন মাছটা? আমি ব্যাগ দেই ভাই। কত বিক্রি করলেন? একদম 1550। একদম 1550 করে রাখলো, 1550 করে রাখলো। অনেকে তো মনে করে ভিডিওতে কম দেখাই আইলে দাম বেশি, এই যে 1550 ভিডিওতে খুশি পেয়েছি 1550 কম নাই, একদম 1550 কেজির উপরে খালি মাছ পেলে দিয়ে দিলে নাকি? হ্যাঁ, মানুষে প্রমাণ করে দিলে। অনেকে তো মনে করে আয়া কয় কি ভিডিওতে কোন অস্তা মাগনা ওজন তো বুঝে না, 1 কেজি ওজন এটা 1550, আয়া তো আপনার এই ভিডিওতে 1.5 কেজিটা এখন 1550, কাস্টমার তো বোঝে না। দেখা 1680 টাকা কেজি 80 টাকা রাখছি দর্শক। কত ভাই ওটা দাম? ওইটার দাম একদম নিলে 1320। 1320 একদম, এক কেজিতে 200 নাই, কমে গেছে কেজিতে 200 ভাই। তাহলে সব মিলিয়ে মোটামুটি মাছের দাম কমতে শুরু করছে, কমতে শুরু করছে, আশা করা যায় আরো কমবে। এটা তো গুজব না, সত্যি না? সত্যি, এটা গুজব হবো কেন? আল্লাহর জানিও মাছ, মাছ যখন বাইরে যাবো তখন দাম কমে দেবো গা, যখন মাছ কমে যাবো তখন দাম বাইরে যাবো ভাই। কাস্টমারে বলার আছে যে ভালো মন্দ জিনিস দেখে নিয়েন, আর যদি ফোন দেন আমাকে ইউটিউব দেখে, আমার নাম সবুজ মোল্লা, আমার মোবাইল নাম্বার 01966246161, এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন, মাছটা দিব ভালো। অন্তত পক্ষে ভিডিও দেখে কেউ ফোন করলে, না দেখে মাছ নিলে আশা করি ভালো মাছ দিব। এই যে একজনে ফোন করছে যে মাছ রাখছি, আমি মাছ রাখছি আল্লাহর রহমতে, যে ভালো মাছ রাখছি, এই দেখেন এটার মাছ আর এই মাছ কিন্তু এক না, এটার তো এটা কেজি 100 বেশি ধরবো, কিন্তু মাছ এটা দিব, মাছ ভালো মন্দ আছে, কাস্টমার দেখুন, মাছ চাঁদপুরেরই কিন্তু এটা ডিম কম, গোল গাল, কাদা মোটা, মানে মাছটা আর কি ভালো, এই কারণে যারা অর্ডার দিব এগুলো মাছটা দিব ভালো। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, কাউরন বাজার থেকে এই ছিল আজকের আপডেট, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন।